পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দামোদর নদের পাল্লার 2, 3 ও 4 নম্বর ঘাটে অভিযান চালায় মেমারি থানা ও বিএলআরও যৌথভাবে। এদিন এই অভিযানে নেতৃত্ব দেন মেমারি 1 নম্বর ব্লকের ডিএলআরও ইন্দ্রাণী চ্যাটার্জি ও মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি। আমাদের ইসিতে যে গাইডলাইন দিয়েছে, আমি একদিন বলেছিলাম স্যার ওইখান থেকে এক ঝুড়ি বালি আমাকে মাথায় করে এনে যদি কেউ এখানে ফেলতে পারে, এগুলো না এখান দিয়ে ওঠে না। যেটা হচ্ছে যে আজকে মেমারি থানার সঙ্গে আমাদের একটা যৌথ অভিযান হলো মেমারি 2, 3, 4 এই তিনটে ঘাটে, পাল্লা মৌজা 2, 3, 4 এই তিনটে ঘাটে আমরা পরিদর্শন করলাম। তো সেখান থেকে আমাদের দুটো ট্র্যাক্টরকে একটু সন্দেহভাজন মনে হয়েছে, সেই দুটো ট্র্যাক্টর আমরা সিজ করেছি, করে আপাতত সেগুলো পালসিট খাঁড়িতে ওসি সাহেবকে রিকোয়েস্ট করা হয়েছে সেখানে রাখার জন্য। তো একজন লেজি এসে তার সপক্ষে কিছু বক্তব্য রেখেছিলেন, তো তাকে বলা হয়েছে যে তার যা কাগজপত্র আছে সেগুলো যেন আমাদের কাছে দেখায়, সেই কাগজগুলো দেখে নিয়ে ওই গাড়ি দুটো নেক্সট গাড়ি ট্র্যাক্টরের এগেনস্টে কী স্টেপ নেওয়া যেতে পারে সিদ্ধান্ত নেওয়া হবে। দিদি, যৌথ অভিযান কতক্ষণ চালালেন? প্রায় 2 ঘন্টার ওপর, 2 থেকে আড়াই ঘন্টা এই অভিযান চলেছে। আমরা পুরো 2, 3, 4 তিনটে ঘাট পুরো পরিদর্শন করেছি এবং ঘাটের মধ্যে অনেকগুলো ব্রিজ লক্ষ্য করা গেল, সেগুলোকে নিয়ে। হ্যাঁ, ব্রিজটা যেহেতু ইরিগেশন থেকে, এটা মানে ব্রিজের ব্যাপারটা ইরিগেশন থেকে দেখে, হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখে না, সেই জন্য সেটাও তাদেরকে বলা হয়েছে যে তারা আদৌ পারমিশন পেয়েছে কিনা এই ব্রিজ করার জন্য, যেহেতু জলটা ওতে আটকাচ্ছে সেটাও তারা দেখাবে। আপাতত আমাদের নলেজে সেরকম কিছু নেই যে ওদের কোনো ব্রিজ করার জন্য কোনো পারমিশন দেওয়া হয়েছে। বাড়িটা হ্যাঁ ঠিকই আছে, তবু যাদের ধরুন এ ছিল না, ডিমার্কেশন করা নেই যে যে জায়গাগুলোতে, সেখানে তাদেরকে বলা হয়েছে তারা যেন ইমিডিয়েটলি ডিমার্কেশন করে নেয়। বিএলআরও জানান দুটি লরি সন্দেহজনক হওয়ায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।